নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন মাই রেসিপিস। আজ আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির পকোড়ার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বাঁধাকপির পকোড়া করার জন্য কী কী উপকরণ লাগছে আপনারা সেগুলো একবার নোট করে নিন। লাগছে বাঁধাকপি, আমি বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি, তারপর এর পরিমাণ হয়েছে মোটামুটি 1.5 কাপের মতো। এছাড়া লাগছে ময়দা 3 টেবিল চামচ, চালের গুঁড়ো 3 টেবিল চামচ, হলুদ লাগছে 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো লাগছে 1.5 চা চামচ, নুন লাগছে 7 মতো, এবং সেই সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এছাড়া লাগছে জল, এবং সেই সঙ্গে আমি আজ বড়াটি ভাজবো সর্ষের তেলে। বড়া ভাজার জন্য প্রথমেই আমি বড়ার ব্যাটার রেডি করে নেব। এর জন্য আমি কুচি করে কেটে নেওয়া বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিলাম ময়দা। এবার এর মধ্যে আমি কুচি করা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এছাড়া এর মধ্যে আমি 7 মতো নুন, হলুদ গুঁড়ো এবং সঙ্গে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবং আমি জল অল্প অল্প করে দেব। খুব বেশি জল আমি একবারে দেব না, পরিমাণ বুঝে অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে যাতে বাঁধাকপিগুলো মজে আসে। দেখুন ব্যাটার রেডি হয়ে গেছে। এখানে আমি বড়া ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি, আপনারা অন্য যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এবারে আমি অল্প অল্প করে বাঁধাকপির বড়ার ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াতে মোটামুটি যতটা আটবে আমি ততটাই দিয়ে দিলাম। আমি এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। মোটামুটি 1 মিনিট পর আমি খুন্তি দিয়ে হালকা নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আঁচটা ওই একই মিডিয়াম টু হাই ফ্লেমেই থাকবে। বড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি তুলে নিচ্ছি, ভাজাগুলো হয়ে গেছে। আমি আবারও একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। বাঁধাকপির ব্যাটারের কিছুটা অংশ নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর বড়াগুলো নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি লালচে হয়ে এসেছে, এবারে আমি বড়াগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, এর আগেও আমি অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি না থেকে থাকেন আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেব, আপনারা কিন্তু অবশ্যই তা চেক করে নেবেন। এবারে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া তৈরি। আপনারা এগুলো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, আপনারা এগুলো ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, কিংবা সার্ভ করতে পারেন চা কফির সঙ্গে, অথবা আপনারা এগুলো চাইলে শুধুমাত্র সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করতে হবে, এবং সেই সঙ্গে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।